হাত্তাল এমকান মেশকাত শরীফের হাদিস। এখানে আমি জানি মদের আড্ডা হয়, জুয়া খেলা হয়, মদ আমাদের এই অঞ্চলগুলোর মধ্যেও এসে গেছে, এটা বড় পরিতাপের বিষয়। ইয়াবা এসে গেছে, এটা পরিতাপের বিষয়। জুয়া দিবা লোকে মানুষের সামনে দিয়ে খেলে, এটা প্রতি পরিতাপের বিষয়। এরা রাষ্ট্র গর্হিতও কাজ, শরীয়ত গর্হিতও কাজ। রাষ্ট্রও সাপোর্ট করে না, ইসলাম তো আরো সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? ইয়াবা বাবা গাজা মদ যেটাই আছে, এর সাথে হাদিসে বলে 10 প্রকারের মানুষ জড়িত। বলেন কয় প্রকারের? 10 প্রকারের মানুষ জড়িত। শুনবেন কারা জড়িত? এই বলেন না, শুনবেন। তার মধ্যে আলী আকবর কাদের সাত্তারবাইও জড়িত আছে, বাংলাদেশ সরকারও জড়িত আছে। এখন আলী আকবর যদি কয় যে আমার সরকারের বদনাম কর, বাংলাদেশ সরকার সে যেই হোক, আমি কিন্তু আওয়ামী লীগ সরকার বলি না, বাংলাদেশ সরকারও কি আছে, জড়িত আছে। আসুন আমি হাদিসের আঙ্গিকে বলি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কাল লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতান, মদের ব্যাপারে আল্লাহর রাসূল অভিসম্পদ দিয়েছেন 10 প্রকারের মানুষের ব্যাপারে। বলেন কয় প্রকারের? 10 প্রকারের মানুষের ব্যাপারে। নেশা জাতীয় বস্তুর সাথে, এই মদ থেকে নিয়ে নেশা জাতীয় বস্তু ইয়াবাও এর মধ্যে আছে। আমাদের এই অঞ্চলগুলোতেও নাকি ইয়াবা পাচার টাচার করা হয়, মদ পাচার করা হয়, কি ঠিক কি না? এইগুলো দেখবার দায়িত্ব কাদের? অভিশাপ কাদের উপর দিয়েছেন আমার রাসূল, এটা শোনা দরকার আছে কি নাই? যেখানে দেখবেন সেখানেই প্রতিহত করবেন, রাষ্ট্রেরও নির্দেশ, শরীয়তেরও নির্দেশ। কি ঠিক কিনা? ধরে কান্নাকা, ও খালি কান্নাকাটির আওয়াজ শুনতে মন চায়? হ্যাঁ, আরে এগুলো শুনতে মন চায় না? আরে এই যুব সমাজ তো এলাকা একটু সুধরে যাক, মুরব্বীরা এটাই চায়, একটু সুধরে যাক, নেতারা এটাই চায় যে সুধরে যাক। আলিম চেয়ারম্যানও তো বলে গেল, কি বলেন, মদকে পৃথিবীর কোন রাষ্ট্রেই আমার মনে হয় না যে সাপোর্ট করে। নেশাকে, যেই নেশা যুব সমাজরা নষ্ট করে তাকে কোন রাষ্ট্রই সাপোর্ট করে না, ইসলাম তো আগে থেকেই নিষেধ করছে। আমি কোরআনুল কারিমের আয়াত খুতবার মধ্যে বলছি, সুরায় মায়েদাতে, সুরায় নিসায়ে, সুরায় বাকারাতে মদ সংক্রান্ত, নেশা সংক্রান্ত আলোচনা, জুয়া সংক্রান্ত আলোচনা আছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এইগুলা কোরআনে স্পষ্ট আসে, শরীয়তে গরহিত কাজ, এটা কোনো মুসলমান করতে পারে না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনাকে জুয়া সম্পর্কে, আপনাকে মদ সম্পর্কে মানুষেরা জিজ্ঞেস করবে, আপনি বলেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, বড় ধরনের গুনাহ মদের মধ্যে, এই জুয়ার মধ্যে আছে। তাহলে মদ এবং জুয়ার সাথে যারা জড়িত, আপনারা কি এই মদ এবং জুয়া নিয়ে কি কবরে যাওয়ার জন্য তৈরি নাকি? এ ভাই বলেন তৈরি নাকি? মদ জুয়া ছাড়া লাগবে বলেন? আমরা কারা কারা মদ জুয়াকে সাপোর্ট করি না? লিল্লাহে তাকবীর বলে হাত উঠাই দাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা মদ খায় তারাও হাত তুলছে, আল্লাহ তুমি হেদায়েত দান করো। যারা জুয়া খেলে তারাও উঠাই, আল্লাহ হেদায়েত দান করো। আমি হাদিস বলি, 10 প্রকারের মানুষের সাথে জড়িত। আসিরাহা, এক নাম্বার যে মদ তৈরি করে তার উপরে আল্লাহর রাসূলের অভিশাপ আছে। আসিরাহা মানে কি? যে মদ তৈরি করে। ওয়া মুতাসিরাহা, যার জন্য মদ তৈরি করা হয়। তাহলে যে তৈরি করে সেও জড়িত, যার জন্য মদ তৈরি করা হয় সেও জড়িত। ইয়াবা যে তৈরি করে সেও জড়িত, যার জন্য তৈরি করা হয় সেও জড়িত, ঠিক কিনা? আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া শারিবাহা, যে মদ পান করে সেও এর মধ্যে জড়িত, তার উপরেও আমার আল্লাহর রাসূলের অভিশাপ আছে। আর আল্লাহর রাসূল যদি কারো ব্যাপারে অভিশাপ দেন, ওই মানুষটা তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, ঠিক কিনা? আমার আল্লাহর রাসূলের অভিশাপ নিয়ে কবরে যাওয়ার জন্য তৈরি আমরা? কোনোদিন না, কোনোদিন না। সারিবাহা যে পান করে, তাহলে এক নাম্বার যে তৈরি করে,
দুই নাম্বার যার জন্য তৈরি করা হয়, তিন নাম্বার যে পান করে, চার নাম্বার হলো হামিলাহা, যে এটারে বহন করে নিয়ে যায়। তার মানে এই আব্দুল সত্তার যাও তো আমার লেগে একটু মদ নিয়ে আসো, তাহলে যে অর্ডার করলো সেও জড়িত, আর যে বহন করে নিচ্ছে ড্রাইভার, ড্রাইভার ট্রাক প্রাইভেট কার যাই থাকুক না কেন জড়িত কি জড়িত না, হামিলাহা যে বহন করে নিয়ে যায় সে সাধারণ মানুষ হোক অথবা ড্রাইভার হোক জড়িত কিন্তু নাকি জড়িত না। ওয়াল মাহমুলাতা ইলাই, এবং যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয়, কয় নাম্বার, ছয় নাম্বার কে, পাঁচ নাম্বার হতে পারে, ওয়াল মাহমুলাতা ইলাই, যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয়, যেই বেটায় অর্ডার করছে যার জন্য নেওয়া হলো সেও এই অভিসম্পত্তির ভাগিদার। ওয়া সাতিয়াহা, কয় নাম্বার, ছয় নাম্বার, যিনি পরিবেশন করে পান করায়, গ্লাসের মধ্যে ঢেলে ঢেলে পাতি নেতারা দেয় না, মানে নেতা গো পাতি নেতা যে থাকে বুঝে নাই কি আলী আকবর, নেতা গো পাতি নেতা যারা থাকে এরা ঢাইলে দেওয়ার জন্য পাগল হয়ে থাকে, নেতার পক্ষ থেকে কিছু বকশিস পাওয়া যাবে কথা বলে না ঠিক কিনা, এই পাতি নেতা যে ঢেলে দেয় পরিবেশন করে, আমার রাসূল বলছে এই মানুষটার উপরেও আমার অভিসম্পদ, এই মানুষটা কোনোদিন আমার সুপারিশ সারা জান্নাতে যেতে পারবে, রসুলের অভিসম্পদ যদি থাকে তাহলে এই মানুষটা পার পাবে কেমন, কোনোদিন পারে না। সাকিয়াহা ছয় নম্বর গেল, সাত নম্বর ওয়া বাইআহা, কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে সিরাজগঞ্জ থেকে চুপচুপ করে নিয়ে এসে সেল দেয়, বিক্রেতা, ক্রেতা কি রেতা, বিক্রেতা, সেল দেওয়ালাকে কি বলে বিক্রেতা, এটাও জড়িত, ওয়া বাইআহা, কয় নম্বর বললাম, সাত নাম্বার যিনি বিক্রেতা, সাত নাম্বার যিনি বিক্রেতা, আট নাম্বারে ওয়া আকিলা সামানিহা, যেই মানুষটা পার্সেন্ট খায়, আলী একবার খায় কিনা জানি না, কাদের খায় কিনা জানি না, সাত্তার ভাই কিছু কমিশন পায় কিনা, পার্সেন্ট খায় মানে এলাকায় মদ বেশি কিছু দেওয়া লাগবে, যে মদের টাকা বিক্রি করার কিছু পার্সেন্ট খায়, যে মদের টাকা খায় সেও এই অভিসম্পদের মধ্যে আসে। আরে জোরে কর ঠিক কিনা, আমাদের মাতব্বরেরা যদি টাকাই না খায় এই এলাকায় জুয়া খেলে কেমনে, মদের আসর হয় কেমনে, আমার তো মনে হয় এই সমস্ত ব্রিলিয়ান্ট প্রখ্যাত বিখ্যাত মুরব্বীদের কাছে, নেতাদের কাছে, পাতি নেতারা যারা এগুলো করে কিচ্ছু না। আমার কথা বোঝেন নাই আপনারা, আমাদের এই সব গণ্যমান্য মানুষেরা যদি সাপোর্ট না করে তাইলে কি কোনো মদারু কোনো জুয়ারু এই এলাকার মধ্যে দিবালোকে এগুলো করতে পারবে, জোরে বলেন পারবে। এটারই ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছেন, এটারই ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছেন, যারা সরকার বাহাদুর সাহেবেরা যারা লাইসেন্স দেয়, কথা বলেন, মদ তৈরি কোথায় হয়, লাইসেন্স পায় কোথায়, লাইসেন্স যারা দেয় তাদের উপর বিশেষ করে আল্লাহ তাআলার রাসূলের অভিসম্পদ, জোরে কন। তাহলে আমাদের বাংলাদেশ সরকার যদি দিয়ে থাকে, আমার কথা বলছি না আমার বিশ্ব নবীর কথা বলছি, যে কোনো বিষয়ের লাইসেন্স দিতে গেলে বা নিতে গেলে টাকা লাগে কি লাগে না, তাহলে টাকাগুলো কিন্তু আমার সরকারি কর্মকর্তারাও খায়। আরে জোরে বলেন কথা বলেন ঠিক কিনা, তবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খবর আসে, আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জতের নামাজ পড়ে, কোরআন পড়ে, তসবিহ তাহলিলাত পড়ে, কিন্তু তার চারুপাশে কিছু এমন রাম আর বাম নেতা আছে যারা আমার প্রধানমন্ত্রীর ইজ্জত আব্রত এবং ইসলামের মধ্যে ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। এই রাম আর বাম, রাম আর বামদের কারণে আমার প্রধানমন্ত্রীর তাহাজ্জত আর কোরআন তেলাওয়াত আর তাসবীর কোনো দাম রাখে না, তারা কথা কন, রাম বাম কিছু এমপি মন্ত্রী, রাম বাম কিছু কর্মকর্তার কারণে আমার দেশের সোনার দেশের প্রধানমন্ত্রীর ইজ্জতের বড় হানি হয়। বঙ্গবন্ধু বড় ইসলাম প্রিয় ছিল,
আমাদের প্রধানমন্ত্রীও ইসলামপ্রিয়, কিন্তু তার কাছে ভালো বার্তা দেওয়ার মতো মানুষ বড়ই কম। ভালো বার্তা দেওয়ার মতো মানুষ কম। একজন মানুষ কত চেষ্টা করে দেশ কেমনে কিভাবে আগা। তাই আমার রবের কাছে আজকে যুব সমাজ এবং মুরব্বীদের উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে মোটামুটি গভীর রাত বোধহয় হবে হবে ভাব, রবের কাছে কামনা করি আমার সোনার বাংলাদেশ যেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সোনার দেশের মতো পরিণত হয়। আল্লাহ যেন আমার সরকার বাহাদুরকে সেই তৌফিকটা দান করেন। আরো জোরে কোন আমিন। যারা মদ ইয়াবা গাঁজা বাবা এগুলোকে সাপোর্ট করে, যারা পাচার করে, একবার ধরবে আর জীবন শেষ না করে দিয়ে যদি না ছাড়ে, তাইলে জীবনে মদারু জুয়ারু এইগুলোর উৎপত্তি আর বাড়বে না। কিন্তু ন্যায় একদিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে, টাকার মাধ্যমে ছেড়ে আসে আরেক দিক দিয়ে। এই কথা বলেন, এর জন্য আসুন কয় নাম্বার পর্যন্ত বলছি? হ্যাঁ, নয় নাম্বার, এখন নয় নাম্বার চলবে, আট নাম্বার গেছে, নয় নাম্বার চলবে। ওয়াল মুস্তারালাহা ওয়াল মুস্তারালাহু মুস্তারালাহা, যেই মানুষটা কেনে, যে মানুষটা ক্রয় করে, ক্রয় করে, আল মুস্তারি, যে ক্রেতা, যে কেনে, এই মানুষটার উপরও আমার মহান রাসূলের অভিসম্পদ। নাউজুবিল্লাহ বলেন, ওয়াল মুস্তারালাহু, যার জন্য কেনা হয়, যেই বেটার জন্য কেনা হয়, যেই বেটির জন্য কেনা হয়, এই মানুষটার উপরেও আমার আল্লাহর রাসূল সোজা অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের কাটেঙ্গা, চর কাটেঙ্গা সহ সারা চরাঞ্চল, সারা দেশকে ইয়াবা মুক্ত, গাঁজা মুক্ত, মদ মুক্ত, চোরাকারবারি মুক্ত দেশে যুব সমাজের মধ্যে এমন বুদ্ধি উদয় দান করো, গাঁজা মুক্ত, ইয়াবা মুক্ত, বাবা মুক্ত, মদ মুক্ত, ফেন্সিডিল মুক্ত, সব প্রকারের, সর্বপ্রকারের নেশা মুক্ত দেশ গড়বার আমার দেশের সরকার বাহাদুরকে আল্লাহ তৌফিক দান করেন। ইসলামের সাপোর্ট হবে, প্লাস যুব সমাজ ধ্বংসের পথ থেকে বাঁচবে, আল্লাহ তুমি তৌফিক দান করো। একটু জোরে বলবেন না আমিন। আপনারা বিরক্ত হয়ে গেছেন তো? হ্যাঁ, বোঝা যায়। কারণ হইলো গিয়া তোমরা মদ খাবা আর জুয়া খেলবা, এটারে আমি বিরোধিতা করে গেলাম। এই এখানে আমার মুরব্বীরা যারা আছেন ব্যাককেই প্রায় আত্মীয়, আমি সবারে বলছি, সাত্তার ভাই, আলী আকবর ভাই, আফসার ভাই, ওই নানা, আরো এখানে ফিল্ডে আমার সামনে যারা গণ্যমান্য আছেন, আজকের পর থেকে আল্লাহর তৌফিকে আর কোনোদিন দিবালোকে কোনো অবস্থাতেই কোনো যুবক হোক কিংবা বুড়া হোক, মদ ইয়াবা, তারপরে গাঁজা, তারপরে জুয়া খেলা, তাস খেলা, কোনো অবস্থাতেই কারো সামনে পড়তে দেব না। লিল্লাহে তাকবীর বলে কারা কারা রাজি, দাঁড়িয়ে যান। লিল্লাহে তাকবীর, দাঁড়ান, আরে দাঁড়ান লাগবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন।